ইনভাইট করার সময় সেই লোকটা কতটা কি চায় সেই অনুযায়ী তাকে ইনভাইট করুন, তাকে আননেসেসারি বড় ফিগার বড় গল্প দিলে নিতে পারবে না, সবার হজম হবে না। আপনি গিয়ে বলবেন আরে পার্থদা বলে একজনকে দেখে আসলাম যে কিনা এখান থেকে 3.5 কোটি টাকা ইনকাম করে ফেলেছে, সব লোক কি হজম করতে পারবে? পারবে না। তো সব লোককে সব কথা বলার দরকার নেই, যাকে যেইভাবে বলে ইনভাইট করা যেতে পারে সেই রকমই ইনভাইট করুন। একটা সিনিয়র লোককে ইনভাইট করবেন, টিচারকে বা নিজের কাকাকে ইনভাইট করবেন, গিয়ে কখনো বলবেন না একটা ধামাকা বিজনেস আছে কাকু চলো, হয়তো দিলে দুটো থাপ্পড় দিয়ে, তাই না? বলে আরে এইটুকু বাচ্চা বয়সে তোকে দেখেছি আমার সামনে প্যান্ট তুলে তুলে হাঁটতি, আর আজকে কি না তুই বলছিস যে ধামাকা বিজনেস আছে। বা টিচারকে বলছেন তাদেরকে বলুন অ্যাডভাইস মুডে তাদেরকে ইনভাইট করুন, যে একটা দুর্দান্ত প্রজেক্ট শুনলাম, তো প্রজেক্টটা থেকে তো কম্পিউটার শেখা যায় জানি, আমি তো কম্পিউটারটা শিখতে ঢুকে গেছি, কিন্তু ওরা বলছে দারুণ, এখান থেকে নাকি ইনকামও করা যেতে পারে, এখান থেকে একটা কেরিয়ার পাওয়া যেতে পারে, তো সেটা কিভাবে করতে পারবো আমি ঠিক বুঝতে পারছি না। তো আপনি তো আমার থেকে জীবনটা অনেক বেশি দেখেছেন, পৃথিবীটা অনেক